বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। তো আমাদের ওয়েবসাইট educationinsbd.com ওয়েবসাইটে আমরা এই পুলিশ কনস্টেবল যে পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং এই বিজ্ঞপ্তি সংক্রান্ত যে বাকিগুলো তথ্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এই পুলিশ কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা ট্রেনি রিক্রুট কনস্টেবল পদ, সেটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে 2 ডিসেম্বর 2022 এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 28 ডিসেম্বর 2022। এখানে যে বাকি যে ব্যাপারগুলো বা শর্তগুলো সেগুলো আমি এখানে পড়ার চেষ্টা করছি। এটা হচ্ছে জেলা ভিত্তিক যে অ্যাপ্লিকেশন হবে শুরু। তো এখানে প্রার্থীর যে বয়স সীমা সেটা হচ্ছে 18 থেকে 20 বছরের মধ্যে হবে, সেটা 28 তারিখের মধ্যে, অর্থাৎ 28 ডিসেম্বরের মধ্যে যাদের বয়স 20 বছর থাকবে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন করার যে যোগ্যতা শিক্ষাগত, সেটা হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে 2.5 থাকতে হবে কমপক্ষে ন্যূনতম, আর এখানে অবশ্যই থাকে বাংলাদেশের জাতীয় তা থাকতে হবে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে। আর এখানে উচ্চতা যেটা চেয়েছে, পুরুষের জন্য 5 ফুট 6 ইঞ্চি আর নারীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি লাগবে। আর বুকের যে মাপ সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত করলে 33 পেতে হবে। আর ওজন, এটা আপনার যেটা থাকবে যে উচ্চতার সঙ্গে ওজনটা মেসিং হতে হবে। আর দৃষ্টিশক্তি এখানে 6/6 থাকতে হবে। এখানে প্রথম ধাপ যেটা বলেছে সেটা হচ্ছে আপনাকে যে টেলিটকের যে ওয়েবসাইটটা রয়েছে police.teletok.com, এখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। অ্যাপ্লিকেশন আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পর আপনাকে একটি ইউজার আইডি দেবে। সেই ইউজার আইডিটা আপনি পাওয়ার পর যা করবেন সেটা এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে, যে টিআরসি লিখে ইউজার আইডিটা লিখে আপনাকে 160 ভোল্ট নম্বরে সেন্ড করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন যে যে প্রক্রিয়াটা সেটা শেষ ধাপে আপনাকে এসএমএস করে এখানে আপনার বাকি কাজটা করে নিতে হবে। আর এখানে 40 টাকা আপনাকে রাখতে হবে আপনার মোবাইলে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আর কোনো সমস্যা হলে আপনাকে 121 এই নম্বরে কল করতে হবে, অথবা এখানে একটা টেলিটক নাম্বার দেওয়া আছে সেটা আপনাকে কল দিতে হবে। আর এখানে যেটা বলেছে যে শারীরিক যে মাপ, কাগজপত্র যা চাই, ফিজিক্যাল এন্ডুরেন্স, স্ট্রেংথ ইত্যাদি হবে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে পুলিশের ইউটিউব চ্যানেল আপনাদের ভিজিট করার জন্য এখানে বলা হয়েছে। আর লিখিত পরীক্ষা আপনাদের হবে, আর সেটা হচ্ছে আপনাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে 120 টাকা এটা জমা দিতে হবে। এ হচ্ছে ব্যাপার স্যাপার। এরপর দিতে হবে আবার একটি এসএমএস করতে হবে, সেগুলো এখানে দিয়ে দিয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আর এখানে পরীক্ষার যে তারিখ, সময়, স্থান সেগুলো প্রবেশপত্রে উল্লেখিত থাকবে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো হচ্ছে চূড়ান্ত যে ভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত, এগুলো শেষ ধাপে যারা এই সব ধাপগুলো পাশ করে আসতে পারবেন। আর এখানে জেলাগুলোর তালিকা এখানে দেওয়া আছে, যে যেসব জেলায় এই পরীক্ষাগুলো হবে সেগুলো জেলার নাম দেওয়া আছে, এবং কাগজপত্র যা চাই ইত্যাদি টেস্ট, লিখিত পরীক্ষার তারিখ এগুলো দেওয়া হয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ, এগুলো আপনারা দেখে নেবেন, ভিডিওটা পজ করে নেবেন। আর এছাড়া এই বিজ্ঞপ্তিটা যেহেতু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেহেতু আপনাদের দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই। আর এখানে প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো অ্যাডমিট কার্ড লাগবে, আপনার সব শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট, নাগরিক সনদপত্র, এগুলো অ্যাজ ইউজুয়াল সরকারি চাকরির জন্য যা লাগে সেগুলো লাগবে। আর যারা ফ্রিডম ফাইটারের সন বা সন্তান রয়েছেন তাদের যে প্রমাণ তালিকা থাকতে হবে। আর যারা পুলিশের যে বাচ্চা কাচ্চা তাদের পোষ্য কোটা থাকতে হবে, এগুলো প্রমাণ থাকতে হবে। আনসার ভিজিবি কোটা যে সনদপত্র, এগুলো মূল থাকতে হবে, এগুলো আপনারা দেখে নেবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য পুলিশের যে teletok.com.bd এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনের যে পুলিশ
কনস্টেবল যে অপশনটা সেখানে আসবেন, আসার পর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নিতে পারেন। আর অ্যাপ্লিকেশন করার আগে আপনি ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন, বেসিক ইনস্ট্রাকশন ইত্যাদি দেখে নিতে পারেন, অথবা আপনি সার্কুলারটা দেখে নিতে পারেন। তো এতক্ষণ যেহেতু আমি সার্কুলারটা দেখালাম, সে তো আর সেটা নিয়ে কথা বলবো না, আমি সরাসরি ফর্মটা এখানে চলে আসলাম। এখানে আপনার নাম থাকবে, পরিচয় থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে, আর এখানে আপনার যে অ্যাড্রেসটা যেখানে আপনার পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশ যাবে সেটা আপনি এটা কারেক্ট দেবেন। আর হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আর দিয়ে নেক্সট করলে আপনাকে একটা যেটা হবে একটা ইউজার আইডি দেবে, সেই ইউজার আইডিটা আপনাকে রিলেটেড একটা সিমের মাধ্যমে যেটা এখানে বলে দিয়েছে যে সেটা আপনাকে এসএমএস করতে হবে পরপর দুইটা, প্রথম এবং দ্বিতীয়, এটা করলে আপনার অ্যাপ্লিকেশনটা ফুলফিল হবে। তো ভিডিও ডিসক্রিপশনে আমরা এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো ধন্যবাদ।